हाय फ्रेंड्स, वेलकम बैक टू पॉपी मॉम्स किचन। आज के आबार एकटा दारुण रेसिपी निये आपनादेर सामने चले एसेछि। आपनारा सबाई बुझतेई पारछेन, चिकेन बिरियानी। एमन केउ नेई जे होयतो चिकेन बिरियानी बा एग बिरियानी बा मटन बिरियानी पछन्द करे ना। সেটা যদি ঘরের বানানো হয় তাহলে তো কোনো কথাই নেই। তাহলে চলুন দেখে নিই কিভাবে হচ্ছে এই বিরিয়ানিটা। প্রথমে এখানে বিরিয়ানি মশলা বানিয়ে নিতে হবে। এখানে আছে স্টার অ্যানিস, মৌরি, লবঙ্গ, কাবাব চিনি, সাজিরা, সামরিচ, জায়ফল, এলাচ, দারচিনি আর জৈত্রী। এবার এক এক করে সবকটা মশলা খোলা কড়াইয়ে ভেজে নিতে হবে। এবার এর মধ্যে কয়েকটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দেব। এটা ভাজা হয়ে গেছে, এবার তুলে রাখবো। এবার এর মধ্যে কিছু গোলাপের পাপড়ি দিয়ে দেব, সেটাকেও হালকা রোস্ট করে তুলে রাখবো। এবার এই সব মশলাগুলো মিক্সির মধ্যে ভালো করে গুঁড়ো করে নেব। আমাদের বিরিয়ানি মশলা রেডি। এবার চিকেনের জন্য একটা মশলা তৈরি করতে হবে। এখানে আদা আছে, দুটো রসুন আছে আর দুটো পেঁয়াজ। আমার এখানে 2.5 কেজির মতো চিকেন আছে। এই পেঁয়াজ আদা রসুনটা ভালোভাবে পেস্ট করে নেব। মশলাটা পেস্ট হয়ে গেছে। এবার চিকেনের মধ্যে দই দিয়ে দেব। আপনাদের যেরকম চিকেন হবে সেই অনুযায়ী দইটা দেবেন। দইটা একটু বেশি দিতে হবে। এবার এর মধ্যে পেঁয়াজ আদা রসুনের যে পেস্টটা করে রেখেছিলাম সেইটা দিয়ে দেব। খুব ভালোভাবে চিকেনের সাথে মেখে নিতে হবে। এবার এর মধ্যে যে বিরিয়ানি মশলাটা করে রেখেছিলাম সেটা 1 চামচের মতো দিয়ে দেব। এবার এর মধ্যে 1 ঢাকনা রোজ ওয়াটার, 1 ঢাকনা কেওড়া ওয়াটার দিয়ে দেব। দিয়েটাকে ভালোভাবে মেখে 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেব। এবার চিকেনটাকে ঢেকে রাখবো 1 ঘন্টার জন্য। এবার কড়াইয়ে সাদা তেল আর ঘি গরম করে নেব। আপনারা চাইলে তেলের পরিমাণটা কমিয়ে ঘিটা বেশি দিতে পারেন বা ঘি তেল দুটো সমান দিতে পারেন। এখানে আলু আর ডিম নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি, সেটা এবার ভেজে নেব। প্রথমে ডিমটা ভেজে নেব। ডিমটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। খুব বেশি লাল করে ভাজবো না, হালকা ফ্রাই করব। এবার ওই তেলের মধ্যেই আলুগুলো ভেজে নেব।
আলুগুলোকেও হালকা ফ্রাই করে তুলে নেব। এবার ওই তেলের মধ্যেই দুটো পেঁয়াজ কুচি করে রেখেছি দিয়ে দেব, কোনো ফোড়ন দেব না তেলের মধ্যে। এবার পেঁয়াজটাকে খুব ভালোভাবে লাল করে ভেজে নিতে হবে। এই বিরিয়ানিটা খেতে খুব ভালো হয়। আপনারা একবার যদি বাড়িতে বানিয়েছেন তাহলে এইটুকু বলতে পারি, আর বাইরে থেকে বিরিয়ানি কিনে খাবেন না। দেখুন পেঁয়াজটা লাল হয়ে গেছে। এবার যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেইটা দিয়ে দেব। এবার চিকেনটাকে খুব ভালোভাবে কষাতে হবে। দেখুন চিকেন থেকে অনেক জল বেরিয়ে এসছে। এবার এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দেব। এর মধ্যে এক্সট্রা কোনো জল দেব না, এই জলেই চিকেনটাকে ভালো করে সেদ্ধ করে নেব। দেখুন আমাদের চিকেনটা হয়ে গেছে, এরকমই ঝোলঝোল রাখতে হবে। এবার হাঁড়ির মধ্যে জল দিয়ে এর মধ্যে এলাচ, জৈত্রী, দারচিনি, স্টার অ্যানিস, তেজপাতা দিয়ে দিতে হবে। জলটা যখন ফুটে উঠবে তখন এর মধ্যে সাদা তেল দিয়ে দেব 3 চামচের মতো, আর 2 চামচ নুন দিয়ে দেব যাতে চালের মধ্যে ভালো করে নুনটা ঢুকে যায়। আর এখানে বাসমতি রাইস ভালো করে ধুয়ে রেখে দিয়েছি, সেটা দিয়ে দেব। চালটা খুব বেশি সেদ্ধ করব না, যখন এরকম পর্যায়ে আসবে তখন আমাদের ভাতটা রেডি হয়ে গেছে। খুব বেশি সেদ্ধ করলে চালগুলো সব ভেঙে যাবে। এবার আমাদের যে চিকেনটা হয়ে গেছিলো সেটা একটা গামলার মধ্যে শুধু চিকেনগুলোকে তুলে রাখবো, গ্রেভি সমেত তুলবো না। দেখুন চিকেনগুলো সব তুলে রেখেছি। এবার যে গ্রেভিটা আছে সেইটা আমরা ছাঁকনি দিয়ে ভালোভাবে ছেঁকে নেব। পুরো গ্রেভিটাই ভালোভাবে ছেঁকে নেব। এবার বাটির মধ্যে দুধ নিয়ে নিয়েছি, দুধটা হালকা গরম করে নিয়েছি। হালকা গরম দুধের মধ্যে কেশর দিয়ে দেব। আর 2 ঢাকনা রোজ ওয়াটার আর 2 ঢাকনা কেওড়া ওয়াটার দিয়ে দেব। আর এর মধ্যে 1 চামচ মিঠা আতর দিয়ে দেব। আপনাদের যেরকম চিকেন হবে সেই অনুযায়ী দেবেন। বেশি আতর দিলে গন্ধ খুব বাজে বেরোয়, তাই আমাদের অনেকটাই চিকেন আছে সেই জন্য 1 চামচের মতো মিঠা আতর দিয়ে দিলাম।
এবার যে গামলার মধ্যে চিকেনটা রেখেছিলাম সের মধ্যেই ভাতটা দিয়ে দেব। ফার্স্টে ভাতের একটা লেয়ার করব। এর মধ্যে বিরিয়ানি মশলা দিয়ে দেব। আর একটু ঘি দিয়ে দেব। এরপর আলু ডিম সব সাজিয়ে দেব। এবার যে দুধের মধ্যে কেওড়া ওয়াটার, রোজ ওয়াটার আর মিঠা ওয়াটার রেখেছিলাম কেসার, সেই দুধটা একটু একটু করে দিয়ে দেব, পুরো দুধটা দেব না। আর যে গ্রেভিটা ছেঁকে রেখেছিলাম সেটাও একটু দিয়ে দেব। এরপর আবার একটা ভাতের লেয়ার করব। আবার এর মধ্যে বিরিয়ানি মশলা দিয়ে দেব। আপনারা চাইলে বাইরে থেকে বিরিয়ানি মশলা কিনেও দিতে পারেন, কিন্তু ঘরের বানানো বিরিয়ানি মশলা টেস্টটাই খুব আলাদা হয়। এবার বাকি যে গ্রেভিটা ছিল সেটা পুরোটা দিয়ে দেব। আর যে দুধটা ছিল সেটা ভালো করে ছড়িয়ে ছিটিয়ে চারিদিকে দিয়ে দেব। আর এর মধ্যে এক চামচ ঘি দিয়ে দেব। এখানে একটু ফুড কালার আমি জলে গুলে রেখেছি সেইটা দিয়ে দেব, এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। আমি একটুখানি ইউজ করলাম যাতে একটু কালারফুল হয়, দেখতে ভালো লাগে, আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন। এবার একটা ফয়েল পেপার দিয়ে ভালো করে মুড়ে দিতে হবে। এবার উপর থেকে ঢাকা দিয়ে রুটি করার যে চাটুগুলো থাকে সেইটা বসিয়ে তার উপরে বিরিয়ানির এই গামলাটা বসিয়ে দেব। আর গ্যাসটা কম করে 15 থেকে 20 মিনিটের মতো রাখবো, খুব বেশি রাখবো না, তাহলে পুড়ে যেতে পারে। দেখুন 15 থেকে 20 মিনিট হয়ে গেছে, এবার হচ্ছে খোলার পালা। আমাদের চিকেন বিরিয়ানি একদম রেডি, কি সুন্দর লাগছে দেখুন, দেখতে খেতে দারুণ হয়। আপনারা একবার ট্রাই করলে আর বাইরে থেকে খাবেন না। দেখুন চিকেনটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, গরম গরম চিকেন বিরিয়ানি রায়তা বা স্যালাডের সাথে সার্ভ করুন, এটা খেতে খুব ভালো হয়, আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। বাই বাই গাইজ।